গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই আলকোজ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুরবী মাহফিল ও সংগঠনের দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুবাই থেকে সাইফুল ইসলাম তালুকদার জানান দুবাই আলকোজের একটি হলে এই মাহফিলের আয়োজন করা হয় আলহাজ শফিউল আলমের সভাপতিত্বে মোহাম্মদ হানিফ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি ইউএইর সাধারণ সম্পাদক কাজী ওমর ওমরগনি প্রধান ওয়া ওয়েজিন ছিলেন মাওলানা ফজলুল কবির চৌধুরী আলোচনা শেষে মোহাম্মদ হানিফ শেখদারকে সভাপতি জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে পঞ্চান্ন সদস্য বিশিষ্ট দুবাই গাউসিয়া কমিটি আলকোজ শাখা গঠন করা হয়